আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইংরেজির সিলেবাসের অন্তর্ভুক্ত কবিতাগুলির মধ্যে জন কিটসের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ আলোচনা করতে যাচ্ছি। এই কবিতাটি পেট্রার্কান সনেটের আদলে লেখা হয়েছে, অর্থাৎ কবিতাটিতে 14টি লাইন আছে। আর এই কবিতাটি কবিতাটির সনেটের মধ্যে পেট্রার্কান ধর্মী সনেট। আমরা জানি যে সনেট দুই ধরনের হয়, একটি শেক্সপিয়ারিয়ান সনেট এবং আরেকটি হচ্ছে পেট্রার্কান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেটকে ইংলিশ সনেটও বলা হয়। শেক্সপিয়ারিয়ান বা ইংলিশ সনেটে 3টি কোয়াট্রেন এবং শেষে একটি কাপলেট হয়। কোয়াট্রেন কোয়াট্রেনের মানে হচ্ছে যে 4টি লাইনের সমষ্টি এবং কাপলেটের মানে হচ্ছে যে 2টি লাইনের সমষ্টি। তাহলে আমরা জানতে পারলাম যে শেক্সপিয়ারিয়ান বা ইংলিশ সনেটে 3টি কোয়াট্রেন হয়, অর্থাৎ 4টি লাইনের সমষ্টি 3টি হয় এবং একটি কাপলেট মানে 2টি লাইনের সমষ্টি হয়। সেই 2টি লাইনের সমষ্টি দিয়ে কাপলেট দিয়ে কবিতার শেষ হয়। অন্যদিকে পেট্রার্কান সনেটে একটি কাপলেট হয়, সরি একটি অক্টেভ হয় এবং একটি সস্টেট হয়, তার মানে সেস্টেট হয়। পেট্রার্কান সনেটে 2টি স্টেঞ্জা থাকে, একটি অক্টেভ এবং আরেকটি সেস্টেট। অক্টেভ 8টি লাইনের সমষ্টি হয় এবং সেস্টেট 6টি লাইনের সমষ্টি হয়। প্রথম 8টি লাইনে বিষয়টিকে রাখা হয় এবং শেষ 6টি লাইনে সেই বিষয়টির সমাধান খুঁজে পাওয়া হয়। এই মাঝখানে যে গ্যাপটা থাকে বিষয়ের উপস্থাপন এবং বিষয়ের সমাধান, মাঝখানের যে একটা গ্যাপ তৈরি হয়, একটা মুভ হয়, তার মানে অক্টেভ থেকে সেস্টেটের মধ্যে একটা মুভ হয়, গ্যাপ তো না অ্যাকচুয়ালি মুভ হয়। প্রথম 8টা লাইনের পরে যখনই অক্টেভ শেষ হয়ে যাচ্ছে, তারপর যখন সেস্টেট শুরু হয়, তার মাঝখানে একটা মুভ হয়। মুভটা কেমন? বিষয়ের উপস্থাপন থেকে বিষয়ের সমাধানের দিকে। সেই মুভটাকে ল্যাটিন ভাষায় বলা হয় ভোল্টা। তাহলে আমাদের এই যে সনেটটি আছে জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্ট, এই সনেটটি আছে পেট্রার্কান মোডে লেখা, মানে পেট্রার্কান ধর্মী সনেট। সনেটটির মূল বিষয়বস্তু হচ্ছে, যেমনটা শিরোনাম দিয়ে আমরা বুঝতে পারছি, পৃথিবীর কবিতা। এই কবিতার মূল বিষয়বস্তুটি হচ্ছে পৃথিবীর কবিতাকে নিয়ে। পৃথিবীর কবিতার অনেক রূপ আছে। কবিতা, পৃথিবীর কবিতা বলতে গেলে পৃথিবীর সঙ্গীত। এই সঙ্গীতগুলির যে আছে অনেক রূপ আছে, কালক্রমে সেই রূপগুলির মধ্যে পরিবর্তন হয়। তবে সেই পৃথিবীর সঙ্গীত তার ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। আমরা জানি পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর পর এক এক ঋতুর আবির্ভাব হয়, প্রাদুর্ভাব হয়। পৃথিবীতে একাধিক ঋতু আছে। সেই ঋতুগত দিক দিয়েও পৃথিবীতে এক ঋতুতে যে সব প্রাণীরা গান গায়, আরেক ঋতুতে অনেক সময় সেই সব প্রাণীদের গান শোনা যায় না, তখন অন্য প্রাণীদের গান শোনা যায়। তো সেভাবে ঋতুচক্র চলতে থাকে। একটার পর গ্রীষ্ম থেকে শীত আসতে থাকে, শীত থেকে গ্রীষ্ম আসতে থাকে, আর বাকি ঋতুরা পরিবর্তনের মধ্যে সাইক্লিকভাবে, মানে একের পর এক আসতে থাকে, যেতে থাকে। কিন্তু পৃথিবীর গান কখনো বন্ধ হয় না। এক ঋতুতে কিছু নির্দিষ্ট প্রাণী গান গাইছে, তারপরে গিয়ে আরেক ঋতুতে গিয়ে আরেক অন্যান্য কিছু নির্দিষ্ট প্রাণীরা গান গাইছে। কিন্তু এইদের গানের মধ্য দিয়ে পৃথিবীর গান যে আছে অবিরাম, অক্লান্তিকর ভাবে ধারাবাহিক চলতে থাকে। এই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। আমরা কবিতাটি পড়লে আরো ভালো মতো বুঝতে পারবো, সেজন্য চলো আমরা মূল কবিতায় যাই এবং কবিতাটি শুরু করি। আমরা দেখতেই পাচ্ছি যে কবিতাটি 14টি লাইন আছে। তাহলে কবিতাটা শুরু করা যায়। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতার
কখনোই মৃত্যু হয় না। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতার কখনোই মৃত্যু হয় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফ্যান্ট উইথ দ্য হট সান, যখন গরম বা উষ্ণ সূর্যের দ্বারা সমস্ত পাখিরা অবসন্ন হয়ে যায় অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং ঠান্ডা গাছের মধ্যে আশ্রয় নেয়, ঠান্ডা গাছের মধ্যে তারা নিজেকে লুকিয়ে দেয়। লুকিয়ে দেওয়া মানে তারা যখন গরম উষ্ণ সূর্যের দ্বারা এই পাখিরা যখন অবসন্ন হয়ে যায় তখন তারা ঠান্ডা গাছের ভিতরে লুকিয়ে দেয় নিজেকে, মানে নিজেকে তারা ঠান্ডা গাছের ভিতরে আশ্রয় নেয়। তখন পাখিদের কণ্ঠ বন্ধ হয়ে যায়, কিন্তু পাখিদের কণ্ঠ বন্ধ হওয়ার পর আরেক কণ্ঠ তখন পাখিদের সেই কণ্ঠের জায়গাটা নিয়ে নেয়, এ ভয়েস উইল রান, তখন আরেকটি কণ্ঠ তখন ছুটতে শুরু করে ফ্রম হেজ টু হেজ, ঝোপ ঝোপ থেকে ঝোপের মধ্যে, অ্যাবাউট দি নিউ মর্ন মিট, মিট মানে মিডো, মিড মিড মানে মিডো মানে মাঠ, নিউ মর্ন মিট মানে যেখানে শস্য যে মাঠে এই মাত্র কাটা হয়েছে, শস্যটা কেটে নেওয়া হয়েছে এমন একটি খালি মাঠ, সেই খালি মাঠের পাশের যে আছে ঝোপঝাড়গুলোর মাঝখান থেকে একটি কণ্ঠ ছুটতে থাকে। কোন সময়? যখন পাখিগুলি অবসন্ন হয় সূর্যের উষ্ণতায়, পাখিগুলি অবসন্ন হয় যখন ঠান্ডা গাছের মধ্যে আশ্রয় নেয়, সেই সময় ফাঁকা মাঠের পাশে ঝোপ ঝোপে থেকে ঝোপে ঝোপঝাড় থেকে এক ঝোপ থেকে আরেক ঝোপে একটি কণ্ঠ যা আছে ছুটতে, কণ্ঠ শোনা যায়, সেই কণ্ঠটা ছুটতে শুরু করে, দ্যাট ইজ দি গ্রাস ওয়াপার্স, এই কণ্ঠটি থাকে কার? এই কণ্ঠটি থাকে ঘাস ফড়িংয়ের। হি টেক্স দি লিড, তখন সে যে আছে লিড করে, মানে সে তখন ইন সামার লাক্সারি, গ্রীষ্মের যা আছে বিলাসিতার মধ্যে সে তখন লিড করে, সঙ্গীতটাকে লিড করে নিয়ে যায়, সঙ্গীতটাকে সামনে নিয়ে যায়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, সে যে আছে তার এই লিড করাটা থেকে থেমে যায় না কখনো, তার সানন্দে সেই লিডটাকে সে ধারাবাহিক রাখে। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন এই ঘাস ফড়িংটা ক্লান্ত হয়ে যায় এই গান গাইতে গাইতে, সে মনের আনন্দে গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড আউট উইথ ফান, হি রেস্ট অ্যাট ইজ, তখন সে যে আছে অ্যাট ইজ মানে তৃপ্তি, তৃপ্তি তৃপ্তির সাথে সে বিশ্রাম করে, তৃপ্তি নিয়ে বিশ্রাম করে, বিনিথ সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে। তার মানে আমরা যে দেখতে পাচ্ছি যে পৃথিবীর কবিতা গ্রীষ্মকালে কিভাবে ধারাবাহিক থাকে, পাখিদের মধ্য থেকে যদি কণ্ঠ শোনা যায়, পাখিদের মধ্যে যদি কণ্ঠ শোনা যায়, কিন্তু যখন সূর্য উষ্ণ হয়ে যায়, সূর্য যখন ওভারহেড মাথার উপরে থাকে এবং প্রচণ্ড তাপ সৃষ্টি করে, সেই সময় পাখিরা পাখিদের কণ্ঠ আর শোনা যায় না, তখন পাখিরা অবসন্ন হয়ে ওঠে এবং ঠান্ডা গাছগুলির মধ্যে আশ্রয় নেয়। এরকম পরিস্থিতিতেও পৃথিবীর কবিতা থেমে যায় না, তখন একটি কণ্ঠ ঝোপে ঝোপে ছুটন্ত অবস্থায় একটা কণ্ঠ আসতে শুরু করে, ছুটতে শুরু করে এক ঝোপ থেকে আরেক ঝোপে একটি কণ্ঠ ছুটতে শুরু করে, যে ঝোপগুলি এই এই মাত্র শস্যের যে মাঠটি, মাঠটি থেকে শস্য কেটে নেওয়া হয়েছে এবং মাঠটি ফাঁকা হয়ে উঠেছে, সেই মাঠের পাশের পাশেই এই ঝোপগুলি থেকে এক ঝোপ থেকে আরেক ঝোপে একটি কণ্ঠ ছুটতে শুরু করে, দ্যাট ইজ দি গ্রাস ওপার্স, সেই গ্রাস, এটা এটা হচ্ছে গ্রাস ওপার মানে ঘাস ফড়িং, সে গানটিকে ধারাবাহিক রাখে। হি টেক্স দি লিড, সে তখন লিড করে ইন সামার লাক্সারি, সেই গ্রীষ্মের বিলাসিতার মধ্য দিয়ে, হি হ্যাজ নেভার ডান, তখন সে যে আছে সেই গানটাকে ধারাবাহিকতা রাখতে গিয়ে কখনো থেমে যায় না, উইথ হিজ ডিলাইট, তার আনন্দে। ফর হোয়েন টায়ার্ড আউট, যখন কারণ যখন সে ক্লান্ত হয় উইথ ফান, সেই নিজের মজা করতে গিয়ে, সে আর আনন্দে গান গাইতে গিয়ে যখন সে ক্লান্ত হয়ে ওঠে, হি রেস্ট অ্যাট ইজ, তখন সে কি করে, সে ইজ মানে সে নিজের, মানে সে তৃপ্তি নিয়েই বিশ্রাম করে, বিনিথ সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে। এইভাবে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে গ্রাস ওপার বা ঘাস ফড়িংয়ের মধ্য দিয়ে পৃথিবীর সঙ্গীত যে আছে ধারাবাহিক থাকে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কবিতা কখনোই থেমে যায় না। অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, একাকী শীতের সন্ধ্যায় যখন ফ্রস্ট, ফ্রস্ট মানে হচ্ছে
কুয়াশা হ্যাজ রট এ সাইলেন্স, চারিদিকে নীরবতা নীরবতা ছাড়িয়ে দেয়। চারিদিকে যখন কুয়াশা যে আছে আচ্ছাদিত করে ফেলে সমস্ত শীতের সন্ধ্যাটিকে, ফ্রম দি স্টোভ দেয়ার সিলস দ্য ক্রিকেট সং, তখন যে আছে স্টোভ মানে হচ্ছে গাছের পাতাগুলির মাঝখানের যে উষ্ণ জায়গা, সেটি সেটাকে বলা হচ্ছে স্টোভ। গাছের পাতাগুলির মাঝখানের উষ্ণ জায়গা থেকে দে আর সিলস দ্য ক্রিকেট সং, তখন একটি তীক্ষ্ণ আওয়াজ শোনা যায়। কার? দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার। তখন ঝিঝি পোকার একটি তীক্ষ্ণ কণ্ঠ গাছগুলির মধ্যে, গাছগুলির পাতাগুলির মাঝখান থেকে শোনা যায়। যখন আর এই কণ্ঠটা আসার পরে এই শীতের নীরবতাটাকে সে ভেঙে দেয়। ইন ওয়ার্ম ইনক্রিজিং এভার, আর তা সেই উষ্ণতা, ইন ওয়ার্ম মানে উষ্ণতার মধ্যে, সেই উষ্ণতা নিয়ে আসে। ইনক্রিজিং এভার, যেটা প্রতিপত্তি বৃদ্ধি পায়। অ্যান্ড সিমস টু ওয়ার্ন ইন ড্রজিনেস হাফ লস, তখন এই ক্রিকেটের সঙ্গীতটা, এই ঝিঝি পোকার সঙ্গীতটা সিমস টু ওয়ার্ন, একজনের কাছে মনে হয় ইন ড্রজিনেস হাফ লস, যে এমন এক ব্যক্তি যে যে ঝিমোতে থাকে, ঝিমোতে ঝিমোতে অবস্থা, ঝিমোতে থাকা একজন অর্ধনিদ্রায় হারিয়ে থাকা এক ব্যক্তির কাছে তখন এই ক্রিকেটের সঙ্গীতটা মনে হয় দ্য গ্রাস হোপার্স অ্যামাং সাম গ্রাসি হিলস, যে কোনো এক ঘাস ফড়িং কিছু ঘাসে ভরা পাহাড়ের মাঝ থেকে, মাঝখান থেকে গান গাইছে। তো এইভাবে আমরা দেখছি যে যে ঘাস ফড়িং এর মধ্য দিয়ে যে পৃথিবীর সঙ্গীতটা গ্রীষ্মকালে শোনা যায়, সেই সঙ্গীতটা গ্রীষ্মকালের পরে যখন শীতকাল আসে তখনও এটা থেমে যায় থাকে না, তখন সেই ঘাস ফড়িং এর এই সঙ্গীতটা জায়গা নিয়ে নেয় ঝিঝি পোকার সঙ্গীত। এবং এই ঝিঝি পোকার সঙ্গীতটা, সঙ্গীতটা এবং ঘাস ফড়িং এর সঙ্গীতের যে লক্ষ্যটাই এক, সেটা প্রকাশ পায় কবিতার শেষ দুটি লাইনে। কারণ একজন ঘুমোতে থাকা, আমার অর্ধনিদ্রায় হারিয়ে থাকা, ঝিমোতে থাকা একটি লোকের কাছে সেই ঝিঝি পোকার কণ্ঠটা মনে হয় ঘাস ফড়িং এর কণ্ঠ। কবি এখানে এই শেষ দুটি লাইনে কবি স্পষ্ট করতে চাইছেন বা কবি এটা বোঝাতে চাইছেন যে পৃথিবীর সঙ্গীত সে ঘাস ফড়িং এর মধ্য দিয়েই হোক বা ক্রিকেটের মধ্য দিয়েই হোক, সঙ্গীতের উদ্দেশ্যটা একই আছে, যে পৃথিবীর সঙ্গীতটাকে ধারাবাহিক রাখা। সেটা হতে পারে গ্রীষ্মকালে সেটা গ্রাস হোপারের মধ্য দিকে লিড হচ্ছে এবং শীতকালে গিয়ে সেটা ক্রিকেটের মধ্য দিয়ে, কিন্তু তারা এই সঙ্গীতটাকে থামাতে দিচ্ছে না। একজন লিড করছে, তারপরে সে লিডটাকে আরেকজন নিয়ে নিচ্ছে, কিন্তু লিডটা ধারাবাহিক থাকছে বলেই একজন ব্যক্তি যে অর্ধনিদ্রায় ঝিমোতে থাকা একজন ব্যক্তি কাছে মনে হয় শীতকালে ঝিঝি পোকার কণ্ঠটা ঘাস ফড়িং এর কণ্ঠ। আশা করি কবিতাটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। যদি কবিতাটা বুঝতে তোমাদের কোনোভাবে অসুবিধা হয়েছে তাহলে ভিডিওটা আবার রিপিট করে দেখবে, তাহলে দেখবে এবং ভালো করে শুনবে, আশা করি তখন তোমরা তোমাদের যেসব জায়গাগুলি নিয়ে, জায়গাগুলি অপরিষ্কার থেকে গেছে সেগুলো তোমাদের স্পষ্ট হয়ে যাবে। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে, দেখে এবং শুনে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কারণ আমি প্রত্যেকটি উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি কবিতা এবং গদ্য বা নাটক যাই আছে আমাদের সিলেবাসের মধ্যে উচ্চ মাধ্যমিকের, আমি সবগুলি লাইন ধরে আলোচনা করব। সাথে আবার আমার এই চ্যানেলে প্রত্যেকটি এই গদ্য পদ্য এবং নাটকের উপর গুরুত্বপূর্ণ কিছু নোটস দিব, যেসব নোটসগুলি একটা করলেই তোমরা একাধিক প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আমি সেজন্যই আমি বলছি তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নিবে, কারণ যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তাহলে নোটিফিকেশান পাবে এবং সময় মতো সেই ভিডিওটি তোমরা শুনতে এবং দেখতে পারবে, এবং সময় মতো নোটস নোটস যদি দেওয়া হয় তাহলে নোটসগুলি খাতায় তুলে নিতে পারবে, চ্যাপ্টার্সগুলি যদি বোঝানো হয় সেগুলি ভালো মতো আত্মসাত করে নিতে পারবে, তাহলে নোটসগুলি তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে। তাহলে তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।